হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। এটা আরো একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটেড ভিডিও। আজকের অনেক গুরুত্বপূর্ণ আপডেটস আছে। এটিকে মোহন বাগান এস সি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা তো বলবোই, তার সাথে সাথে আইএসএল এর অন্যান্য দলগুলোরও কিন্তু আপডেট থাকবে আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখো। তবে তার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ দেখো, সবসময় আমি যেটা বলি, তোমরা সাবস্ক্রাইব করলেই আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের আপডেটসে। তো আজকে ফার্স্টেই স্টার্ট করবো এস সি ইস্ট বেঙ্গলকে দিয়ে। তোমরা এখন রোজই আমাকে জিজ্ঞাসা করছো ফাইনাল এগ্রিমেন্টের ব্যাপারে নতুন কি আপডেট আছে। দেখো, সত্যি বলতে কি এই মুহূর্তে নতুন করে আর কিছু আপডেট নেই, কারণ সমস্ত প্রসেস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তারপরেও কেন এখনো পর্যন্ত ফাইনাল এগ্রিমেন্টে সাইন হচ্ছে না, সেটা সত্যি বলতে কি এটা আমাদের কারুর পক্ষে এই মুহূর্তে বলা পসিবল নয়। তো 15 জুলাই একটা ডেডলাইন আছে, তার মধ্যে হয়তো আমাদের কাছে কিছু একটা ফাইনাল ডিসিশন এসে যেতে পারে। তো হোপ ফর দ্য বেস্ট, সেই দিকেই আমাদের নজর থাকবে। তবে এর মধ্যে কিন্তু একটা বড় আপডেট পাওয়া গেছে কিছুদিন আগেই। এএফএফ এর তরফ থেকে এস সি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে একটা চিঠি পাঠানো হয়েছিল। পিন্টু মাহাতো, রক্ষিত দাগার এবং আবাস থাপা, এই তিনজন প্লেয়ারের প্রায় বকেয়া 9 লক্ষ টাকা ইমিডিয়েটলি মিটিয়ে দিতে বলা হয়েছিল এআইএফএফ এর তরফ থেকে। তো সেই চিঠিটার সঙ্গে সঙ্গে এস সি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ট্রান্সফার করে দেয় ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তাদের কাছে। তো এখন যেটা লেটেস্ট আপডেট, ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তারা এই 9 লক্ষ টাকা মিটিয়ে দেওয়ার প্রসেস অলরেডি শুরু করে দিয়েছেন। তাই এক্ষেত্রে হয়তো এআইএফএফ আর কোনো ট্রান্সফার ব্যান দেবে না ইস্ট বেঙ্গল ক্লাবকে। তো অবশ্যই এটা ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো ব্যাপার। তো যেটা শোনা যাচ্ছে, এই তিনজন প্লেয়ারের বকেয়া টাকা আগামী 2-3 দিনের মধ্যেই হয়তো ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা মিটিয়ে দিতে চলেছেন। এছাড়াও ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য আরও একটা ভালো আপডেট আছে। কিছুদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম ব্রাইট এনোবাখারের কাছে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের ক্লাব কোভেন্টি সিটির একটা বেশ ভালো অফার আছে। এছাড়াও আরও বেশ কয়েকটা ইউরোপিয়ান ক্লাব ব্রাইট এনোবাখারকে পেতে ইন্টারেস্টেড ছিল, এমন একটা আপডেট আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো এখন যেটা লেটেস্ট আপডেট, ব্রাইট এনোবাখারে নিজে চাইছেন রবি ফাউলারের কোচিংয়েই খেলতে। তাই এস সি ইস্ট বেঙ্গলের জন্য তিনি আরও কিছুটা সময় হয়তো ওয়েট করবেন। তো দেখো, এটা অবশ্যই ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা ভালো খবর। তবে সেই ওয়েটটা কতদিন হয়, কতদিন পর্যন্ত তিনি তার কাছে থাকা এই অফারগুলোকে হোল্ড করে রাখতে পারেন, সেই দিকেই আমাদের নজর থাকবে। কোনো ফার্দার আপডেট পেলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। এরপরে আমি চলে যাচ্ছি এটিকে মোহন বাগানের ব্যাপারে। তোমরা জানোই কালকে এটিকে মোহন বাগান এডু গার্সিয়াকে রিলিজ করে দিয়েছে। এখন কিন্তু আরও একজন বিদেশি প্লেয়ারের নাম শোনা যাচ্ছে, এই প্লেয়ারটাকেও হয়তো এটিকে মোহন বাগান রিলিজ করে দিতে পারে, ডেভিড উইলিয়ামস। দেখো, ডেভিড উইলিয়ামসের রিমারটা কিন্তু খুব একটা নতুন নয়, অনেকদিন থেকেই কিন্তু এটা শোনা যাচ্ছে ডেভিড উইলিয়ামসকে হয়তো এটিকে মোহন বাগান শেষ পর্যন্ত ছেড়েই দেবে। এখন যেটা লেটেস্ট আপডেট, একজন অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের সঙ্গে এটিকে মোহন বাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে কথাবার্তা বলছে। তার সিবি এই মুহূর্তে গিয়ে পৌঁছেছে অ্যান্টনিও লোপেস হাবাসের কাছে। দেখো, এই ব্যাপারে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখছি, এটিকে মোহন বাগানের দল গঠনের ব্যাপারে কিন্তু শেষ সিদ্ধান্ত নেবেন কোচ অ্যান্টনিও লোপেস হাবাসি। তাই তার যদি মনে হয় এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকারটা ডেভিড উইলিয়ামসের থেকে বেটার প্লেয়ার, তিনি তার থেকে বেটার পারফরমেন্স পেতে পারবেন ডেভিড উইলিয়ামসের তুলনায়, সেক্ষেত্রে হয়তো এটিকে মোহন বাগান ডেভিড উইলিয়ামসকে রিলিজ করে দেবে। তবে যেটাই হোক না কেন, কোনো ফাইনাল ডিসিশন কিন্তু এই মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই চলে আসবে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তবে এখন এই মুহূর্তে যেটা সব থেকে বড় আপডেট, কালকে আমি তোমাদের যেমনটা বলেছিলাম হুগো বোমাসকে নিয়ে মুম্বাই সিটি এফসির সঙ্গে একটা নেগোসিয়েশন চলছিল এটিকে মোহন বাগানের, এখন কিন্তু এই ডিলটা কনফার্ম হয়ে গেছে। বলা যায় ইন্ডিয়ান ফুটবলের সব থেকে বড় সাইনিংটা অলরেডি করিয়ে ফেলেছে এটিকে মোহন বাগান। হুগো বোমাসকে মুম্বাই সিটি এফসি থেকে 5 বছরের চুক্তিতে সই করিয়েছে এটিকে মোহন বাগান। এবং এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে, রেকর্ড অর্থের ট্রান্সফার ফি, প্রায় 2 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে এটিকে মোহন বাগান মুম্বাই সিটি এফসি থেকে ছিনিয়ে নিয়েছে হুগো বোমাসকে। এটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট। একটু আগেই এটিকে মোহন বাগানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো থেকে এই আপডেটটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। অর্থাৎ 2021-22 মরশুম তো বটেই, আগামী 5 বছর এটিকে মোহন বাগানের জার্সি গায়ে খেলবেন হুগো বোমাস। তো বলা যায় নিঃসন্দেহে এটা এটিকে মোহন বাগানের জন্য একটা বিশাল বিশাল বড় সাইনিং। এডু গার্সিয়াকে কালকে রিলিজ করে দেওয়ার পরই শোনা গেছিল তার রিপ্লেসমেন্ট অলরেডি খুঁজে নিয়েছে
এটিকে মোহনবাগান, তবে সেটা যে হুগো বুমাসি হতে চলেছে সেটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম। তো অবশ্যই এটা এটিকে মোহনবাগান সমর্থকদের জন্য এটা ভীষণ ভীষণ ভালো নিউজ। আর এটিকে মোহনবাগান মানেই চমক, প্রতি বছরই আমরা দেখি কিছু না কিছু বড় বড় চমক এটিকে মোহনবাগান আমাদের দিয়েই থাকে। তো এর আগে তারা লিস্টান কোলাসোকে সাইন করিয়েছিল ভারতীয় প্লেয়ারদের মধ্যে সব থেকে বেশি টাকা ট্রান্সফার ফি দিয়ে, তারা হায়দ্রাবাদ এফসি থেকে সই করিয়েছিল লিস্টান কোলাসোকে। এবার হুগো বুমাসের পালা, তাকে কিন্তু অলরেডি সই করিয়ে ফেলেছে এটিকে মোহনবাগান। তো এরপরে আমি চলে আসবো নর্থ ইস্ট ইউনাইটেডের একটা আপডেটে। বিভিন্ন রিলায়েবল সোর্স থেকে এখন একটা আপডেট পাওয়া যাচ্ছে, নর্থ ইস্ট ইউনাইটেড হয়তো তাদের আগের মরশুমের তিনজন বিদেশি ফেডরিকো গালেহো, দেশন ব্রাউন এবং খাসা কামারার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে। কালকে কিন্তু অনেক জায়গায় এই ব্যাপারে লেখালেখি হয়েছে, মাঝে শোনা গেছিল নর্থ ইস্ট ইউনাইটেড গালেহো এবং খাসা কামারাকে ছেড়ে দিতে পারে। তবে এখন যেটা লেটেস্ট আপডেট, এই তিনজন প্লেয়ারকে হয়তো পরের মরশুমেও তোমরা নর্থ ইস্ট ইউনাইটেডের জার্সি গায়ে খেলতে দেখবে। তো এরপরে আমি চলে আসছি একটা কনফার্ম ট্রান্সফার আপডেটে। কালকে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, মাবাডান স্পোর্টিং মার্কাস জোসেফকে সাইন করাতে চলেছে। তো এখন কিন্তু এটা একদম কনফার্ম হয়ে গেছে, মাবাডান স্পোর্টিং এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, মাবাডান স্পোর্টিং এর সঙ্গে মার্কাস জোসেফের ডিল ডান। অর্থাৎ মাবাডান স্পোর্টিং এর ফোর্থ ফরেনার হচ্ছেন মার্কাস জোসেফই। তো এরপরে আমি চলে এসেছি হায়দ্রাবাদ এফসির একজন প্রাক্তন প্লেয়ার ওডেই, যাকে 2020-21 আইএসএল মরশুমের পরেই রিলিজ করে দেয় হায়দ্রাবাদ এফসি। এই প্লেয়ারটা কিন্তু সাইন করেছে স্পেনের সেগুন্ডা ডিভিশনের ক্লাব সিডি মিরান্ডেসে, এটা কিন্তু একদম কনফার্ম আপডেট, ডিল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো লাস্টে যে আপডেটটা দিয়ে শেষ করব, চেন্নাই এফসির কোচ কে হচ্ছে এই নিয়ে তোমরা আমাকে রোজই জিজ্ঞাসা করো, সত্যি বলতে সেরকম কোনো কনফার্ম আপডেট ছিল না। তবে এখন একজন কোচের নাম শোনা যাচ্ছে, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির আইরিশ কোচ কার্তিস ফ্লেমিং। এনাকে নাকি চেন্নাই এফসি ম্যানেজমেন্ট শর্ট লিস্ট করেছেন এবং এই কার্তিস ফ্লেমিং এর সঙ্গে তাদের কথাবার্তা নাকি অনেক দূর এগিয়েছে। তো এবার দেখা যাক কার্তিস ফ্লেমিং চেন্নাই এফসির কোচ হন কিনা। তো এখনকার মতো আপডেট এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।